বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেল 4টায় চট্টগ্রাম চেরাগি পাহাড় সুপ্রভাত স্টুডিও হলে কারিগরি শিক্ষায় সূচিত হোক সম্ভাবনার দ্বার শীর্ষক আলোচনা সভা ও চট্টগ্রাম মহানগর শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন, সকল শিশুর অধিকার সুন্দরভাবে বাঁচিবার এই প্রতিপাদ্য নিয়ে বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন সমাজের সকল শিশুর অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সমাজের সর্বস্তরের শিশুদেরকে নিম্নস্থল থেকে তুলে এনে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আরফানুল্লাহ চৌধুরী আপেল। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আফসারুল হক, আইডিবি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাফর আহমেদ সাদেক, লায়ন্স হোসেন আহমেদ বাদল, অর্থসচিব এম এ জলিল, ঢাকার বিভাগীয় সমন্বয়কারী আদেল হোসেন দরবেশ, ঢাকা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন রাজু, মোহাম্মদ সোহেল রানা, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইউসুফ রানা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদুল করিম খান, সাংবাদিক এম আশরাফ চৌধুরী, শামসুন নাহার সামু। উক্ত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর শাখার মোহাম্মদ লায়ন্স সাইফুল ইসলামকে সভাপতি, মোহাম্মদ তোহাকে সাধারণ সম্পাদক ও উৎপল কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক করে 33 সদস্য মহানগর কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি অমরেন্দ্র বড়ুয়া, মোহাম্মদ সোহাগ গাজী, ওমর ফারুক নয়ন, মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিন রিপন, পারভিন সুলতানা, যুগ্ম সম্পাদক এস এম জায়েদ উদ্দিন, কাজী নজরুল ইসলাম সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক রাজ দে, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার উৎপল কান্তি দাস, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম, মহিলা সম্পাদিকা তাহমিনা আক্তার, মোহাম্মদ মিন্টু মিয়া, আবুল খায়ের, কামরুল ইসলাম, মোহাম্মদ জাহিদ প্রমুখ। নবগঠিত কমিটিকে প্রধান অতিথি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী শপথপাঠ করেন। যে আমাদের সংগঠনের লক্ষ্য হলো যে পথ শিশু অধিকার নিয়ে কাজ করা। আজকে আমরা যারা নতুন নব কমিটি যারা আছেন সকলকে আমি অনুরোধ জানাবো যে আমরা চাই আমাদের এই সংগঠনের লক্ষ্য যেখানে আমাদের সংগঠনের কমিটি হবে প্রত্যেকটা কমিটি একটি করে পথ শিশুর জন্য কারিগরি শিক্ষায় ছোট্ট করে হলো কারিগরি শিক্ষায় একটি ইনস্টিটিউট গঠন করবে এবং আমরা আমাদের টার্গেট একটাই যে প্রত্যেকটা কমিটি একটি করে পথ শিশুর জন্য স্কুল প্রাথমিক শিক্ষা কেন্দ্র গড়ে তুলবে। এটা আমি সবার কাছে অনুরোধ জানাবো। সরোবর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বঙ্গবন্ধু সহপাঠীদের নিয়ে উনি বলতে এক মোট করে চাল ভিক্ষা বেশি দিও না, এক মোট করে আমাদের চাল ভিক্ষা, সেই চালগুলো সংগ্রহ করে বঙ্গবন্ধু এবং তার সহপাঠীরা সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে যে শিশুটা যে ছেলেটা স্কুলে যেত না তার বই কিনে দেওয়া, তার পোশাক পরিচ্ছদ কিনে দেওয়া, তার স্কুলে টিউশন ফি প্রয়োজন দেওয়া, এই কাজগুলো করছে।